স্টুডেন্টস, হাউ আর ইউ? আমরা গতকালকে ধারাবাহিকতায় শুরু করতেছি জৈব রসায়নের নামকরণের দ্বিতীয় লেকচার। আমার এই দ্বিতীয় লেকচার বুঝতে গেলে তোমাদেরকে প্রথমে যে প্রথম ক্লাসটা ভালো করে দেখতে হবে। যারা নতুন আসছো, আমি আশা করি তারা প্রথম লেকচারটা দেখবা, আর যারা গতকালকে লেকচারটা দেখেছো আজকে তাদের উপকার আসবে ভালো। আমরা শুরু করতেছি গতকালকে ধারাবাহিকতায়। আমাদের গতকালকে শেষ করছিলাম আমরা নামকরণের তিনটা পার্ট দিয়ে। একটা পার্ট ছিল প্রিফিক্স, দুই নাম্বারটা ছিল ওয়ার্ড ডোট, তিন নাম্বারটা ছিল সাফিক্স। কিভাবে নাম লিখতো আমরা বলছিলাম পি ডাব্লিউ পি এস। একটা নাম লিখতে গেলে চারটা জিনিস লিখতে হবে। তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আজকে নামকরণের নিয়মাবলী। নামকরণ নীতি সমূহ, এক নম্বর, আমরা গতকাল কয়েকটু লিখছিলাম প্রধান শিকল চিহ্নিতকরণ। প্রধান শিকল হচ্ছে একটা জৈব যৌগের যে কোনো এক প্রান্ত থেকে গণনা করে আরেক প্রান্ত পর্যন্ত গেলে যেদিকে সর্বাধিক সংখ্যক কার্বন পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের প্রধান শিকল। যেমন একটা যৌগ নিয়ে আমরা আলোচনা করি, এই যৌগে, এই যৌগে প্রধান শিকলে চারটি কার্বন আছে, এটি তার প্রধান শিকল। কার্বনের মোট চারটি হাত, বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা স্যাটিসফাইড করতে পারে। তাহলে এই যৌগটি দাঁড়াচ্ছে এরকম। নেক্সট যদি আমরা একটা যৌগ দেখি, এই যৌগের প্রধান শিকল কোনটি, তাহলে দেখা যাচ্ছে যদি আমরা এদিকে গণনা করি এক দুই তিন চার পাঁচ, তাহলে এদিকে পাঁচটা আছে। যদি আমরা এদিকে গণনা করি এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয়, যদি আমরা এখান থেকে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে আমাদের হয় এটি প্রধান শিকল হবে না এদিকে প্রধান শিকল হবে। প্রধান শিকলের সাথে যে কার্বন গুলো, যে মূলক গুলো যুক্ত থাকে তাদের নামকে বলা হয় শাখা শিকল। এটি হচ্ছে প্রধান শিকল। তাহলে এই যৌগের মধ্যে শাখা শিকল আছে একটি, আর প্রধান শিকলে কার্বন আছে ছয়টি। নেক্সট আমরা যে আরো একটা উদাহরণ দেখি, এই যৌগটা যদি আমরা লিখি, দেখাও তাহলে দেখা যাচ্ছে যে এক দুই তিন চার পাঁচ, এই কর্নার থেকে কর্নার গেলে পাঁচটা কার্বন আছে, এক দুই তিন চার এদিকে আসে চারটা আছে, এক দুই তিন চার পাঁচ ছয় দিকে আসে ছয়টা আছে। যদি আমরা এদিক থেকে গণনা করি, এই প্রান্ত থেকে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই প্রান্ত পর্যন্ত, তাহলে আমার এদিকে সর্বাধিক সংখ্যক কার্বন পাওয়া যায়, সুতরাং এই যৌগের প্রধান শিকল হচ্ছে এটি, এবং তার এগুলো হচ্ছে তার শাখা শিকল। তাহলে এই যৌগের শাখা শিকল আছে আমাদের দুইটি শাখা শিকল আছে, এক কার্বন হলো, এক কার্বন শাখা শিকল থাকলে তাকে বলা হয় মিথাইল, যেটা আমরা গতকালকে লিখছিলাম দুই কার্বনের শাখা শিকল থাকলে এটার নাম হচ্ছে ইথাইল। তাহলে এখানে প্রধান শিকল আছে আমাদের তিন চার সাতটি কার্বন, আর দুইটি শাখা শিকল আছে। আর একটা যৌগ যদি আমরা দেখতে চাই, প্রধান শিকল যে সোজাসুজি হবে এরকম কোনো কথা নেই, এটা বাঁকা হতে পারে, সোজা হতে পারে। এই যৌগটা নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, তাহলে এদিকে হচ্ছে এই যৌগটা হচ্ছে নয় কার্বন বিশিষ্ট প্রধান শিকল, তার শাখা শিকল আছে কয়টা, দুইটা। তাহলে এইভাবে আমাদেরকে
প্রধান শিকল চিহ্নিত করতে হবে। প্রধান শিকলে চিহ্নিত করতে যদি আমাদের ভুল হয় তাহলে আমাদের জৈব যৌগের নাম লিখতে ভুল হয়ে যাবে। নিশ্চয় তোমরা বিষয়গুলো অনুধাবন করতে পারছো। আমরা পরবর্তী এখন তোমাদেরকে একটা আরেকটা দিয়ে দেখি, সর্বশেষ উদাহরণ হিসেবে আমরা আলোচনা করতে পারি। প্রধান শিকল একটা ইম্পর্টেন্ট, এটা জৈব যৌগ চিহ্নিত করানোর জন্য। প্রধান শিকল চিহ্নিত করতে গেলে ভুল হয়ে গেলে জৈব যৌগের নাম ভুল হয়ে যাবে। এই যৌগ যদি আমরা আলোচনা করি তাহলে আমরা এই প্রান্ত থেকে যদি গণনা করি 1 2 3 4 5 6 7 8 9, এদিকে আসলে 9টা, 1 2 3 4 5 6 7 8, এদিকে গেলে 8টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11টি। তাহলে এটি হচ্ছে আমাদের এই যৌগের প্রধান শিকল। প্রধান শিকলের সাথে যারা আছে এটার নাম হলো শাখা শিকল, এর নাম শাখা শিকল, এর নাম শাখা শিকল। তাহলে এই যৌগের শাখা শিকল আছে 3টি, 3 কার্বন আলা শাখা শিকল থাকলে তার নাম হচ্ছে প্রোপাইল, প্রোপাইল। তাহলে দেখা যাচ্ছে যে এই হচ্ছে আমাদের, এইভাবে আমরা প্রধান শিকল চিহ্নিতকরণ করব। আমরা নেক্সট আমাদের পরবর্তী হচ্ছে নাম্বারিং করা। সেকেন্ড আমাদের নিয়ম হচ্ছে নাম্বারিং করা। নাম্বারিং করতে গেলে দেখো, মনে করো যে একটি বেঞ্চে 4 জন স্টুডেন্ট আছে। তোমাকে জিজ্ঞেস করা হলো এই স্টুডেন্টটি কত নং অবস্থানে আছে, তাহলে তুমি হয়তো বলবা, এদিকে যদি গণনা করে প্রান্ত থেকে গণনা করলে তুমি বলবা এটি 3 নং অবস্থানে আছে। যদি বি প্রান্ত থেকে গণনা করো তাহলে বলবা হয়তো 2 নং অবস্থানে আছে। তাহলে তুমি বললা সে 2 নং অবস্থানে আছে, অথবা বললা 3 নং অবস্থানে, দুইটাই রাইট। কিন্তু জৈব যৌগের ক্ষেত্রে সঠিক হবে একটি, সেটি হবে যদি জৈব যৌগের ক্ষেত্রে আমরা এটাকে নাম্বারিং করি, বলবো যেদিক থেকে কাছে হবে নাম্বারিং হবে সেদিক থেকে। তাহলে নিয়মটা হচ্ছে শাখা শিকল যেদিক থেকে কাছে হবে, শাখা শিকল যেদিক থেকে কাছে হবে নাম্বারিং হবে সেই দিক থেকে। নিশ্চয় আমরা ব্যাপারটা বুঝতে পারছি। আবার বলতেছি, শাখা শিকল যেদিক থেকে কাছে হবে নাম্বারিং হবে সেদিক থেকে। এখন আমরা একটা উদাহরণ দিয়ে যদি আলোচনা করতে চাই ব্যাপারটিকে, একটা জৈব যৌগ, তার আরো 3টা বাকি, 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, তার 2টা বাকি, 2টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন। এই যৌগের কোনো শাখা শিকল নাই, কিন্তু আমরা যদি এখানে একটা শাখা শিকল দিই তাহলে আমরা যদি এই প্রান্ত থেকে, এটাকে একটা প্রান্ত ধরলাম এই প্রান্ত, এটাকে ধরলাম বি প্রান্ত, তাহলে এই প্রান্ত থেকে আমরা যদি গণনা করি তাহলে 1 2 3 4 5 6 5টা। যদি আমরা বি প্রান্তকে গণনা করি 1 2 3 4 5, তাহলে এই প্রান্ত থেকে গণনা করলে এই শাখা শিকলটির অবস্থান হচ্ছে 4 নং অবস্থানে, আর বি প্রান্ত থেকে যদি আমরা গণনা করি তার শাখা শিকল হলো 2 নং অবস্থানে। সুতরাং আমাদের নিয়ম হলো শাখা শিকল যেদিক থেকে কাছে হবে নাম্বারিং হবে সেদিক থেকে। তাহলে শাখা শিকল এদিক থেকে কাছে বলে তাহলে বি প্রান্তের নাম্বারিংটা হচ্ছে সঠিক নাম্বারিং, আর এই নাম্বারিংটা হচ্ছে রং নাম্বারিং। তাহলে এই যৌগটার নাম কি হবে যদি আমরা নাম লিখতে চাই? আমরা বলছিলাম নাম লেখার সময় 4টা জিনিস লিখতে হবে, পি ডাব্লিউ পি এস, পি হচ্ছে প্রাইমারি সাফিক্স, সরি পি হচ্ছে প্রিফিক্স, প্রিফিক্স এর মধ্যে আছে শাখা শিকল। এই যৌগের শাখা শিকল কে আছে? এই শাখা শিকলটার নাম হচ্ছে মিথাইল। তাহলে আমরা প্রথমে লিখবো মিথাইল, মিথাইল কত নং অবস্থানে আছে? 2 নং অবস্থানে আছে। তাহলে যৌগের লিখলাম 2 মিথাইল,
তাহলে আমাদের পি শেষ। নেক্সট হচ্ছে ওয়াট ডুড, ওয়াট ডুড হচ্ছে মোল শিকলে নাম্বার অফ কার্বন অ্যাটম ইন মেনসেন, মোল শিকলে কার্বনের সংখ্যা। তাহলে আমাদের মোল শিকলে কার্বন আছে 5টি, আমরা গতকাল লিখছি 5 কার্বন থাকলে তার নাম আসবে পেন্ট। তাহলে আমাদের 2 নং ওয়াট ডুড শেষ। নেক্সট আসবে আমাদের প্রাইমারি সাফিক্স, প্রাইমারি সাফিক্স হচ্ছে টাইপ অফ কার্বন কার্বন বন্ড, এই যৌগে কার্বন কার্বনের বন্ধনের ধরন হচ্ছে সব একক বন্ধন সিঙ্গেল বন্ড, তাই আমাদের নাম আসবে এন। তাহলে আমরা তিনটা জিনিস লিখলাম, এ হচ্ছে পি, এ হচ্ছে ডাব্লিউ, এ হচ্ছে পি। সর্বশেষ হলো সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স, আমাদের কার্যকরী মূলকের নামের অংশ, এই যৌগের কার্যকরী মূলক নেই, তাই এই যৌগের নাম হচ্ছে 2-মিথাইল পেন্টেন, 2-মিথাইল পেন্টেন। তোমরা কি অনুধাবন করতে পারছো এটা? নেক্সট যদি আমরা আরেকটা উদাহরণ দিতে চাই, এই যুগ নাম্বারিং করলে আমরা এদিক থেকে নাম্বারিং করলে শাখা শিকল আছে 3 নাম্বারে, এদিকে শাখা শিকল 3 নাম্বার আছে, তাহলে যে কোনো একদিক থেকে এই যুগের নাম্বারিং করলে চলবে। তাহলে এই যুগের নাম্বারিং হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমার শাখা শিকল আছে কত নং কত নং অবস্থানে? 3 নং এবং 4 নং অবস্থানে। আরেকটি কথা আছে, নাম্বার এবং আলফাবেটের মধ্যে সবসময় হাইফেন দিতে হবে, একাধিক নাম্বার থাকলে তাদের মধ্যে কমা লিখতে হবে, এটা লেখার নিয়ম। তাহলে আমাদের 3 নাম্বার আছে মিথাইল, 4 নং অবস্থান আছে মিথাইল, তাহলে 3, 4 কয়টা আছে মিথাইল? 2টা, যেন আমরা লিখলাম ডাইমিথাইল। মূল শিকল হলো 6 কার্বন, 6 কার্বন হলো হেক্স, একক বন্ধন আছে বিদ্যা এন, এই যৌগের নাম হচ্ছে 3,4-ডাইমিথাইল হেক্সেন। তাহলে এ হচ্ছে আমাদের 2টা নিয়ম গেল আমরা, তাহলে এভাবে আমাদের নাম্বারিং করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চিহ্নিতকরণ করা, সেকেন্ড হচ্ছে নাম্বারিং করা। আমরা যদি আরেকটি উদাহরণ দিই, এই যৌগ, এই যৌগ যদি আমরা প্রধান শিকল দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7 কার্বন আছে। এখন সেকেন্ড হচ্ছে নাম্বারিং করা, এইতে করলে শাখা শিকল হচ্ছে আমাদের 1, 2, 3, 4 পজিশনে, এইতে করলে 3 পজিশনে, তাহলে যেদিক থেকে কাজ হবে নাম্বারিং হবে সেদিক থেকে, তাহলে আমাদের এই দিক থেকে নাম্বারিং করতে হবে 1, 2, 3, 4, 5, 6, 7। এখন আমাদের শাখা শিকল কয়টি আছে এখানে? 2টি, 2 ধরনের, এটির নাম হচ্ছে ইথাইল, এটির নাম হচ্ছে মিথাইল। তাহলে আমাদের এই যৌগের নাম কি লেখা যায়? আমরা লিখতে পারি 3-মিথাইল 4-ইথাইল। মূল শিকল আছে কয় কার্বন? 7 কার্বন হলে হেপ্ট, একক বন্ধন হচ্ছে এন। এখন তুমি বললা না স্যার আমি যদি ইথাইলকে আগে লিখি 4-ইথাইল 3-মিথাইল হেপ্টেন, তাহলে এই যৌগের নাম 2টি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে কোনটি হবে? এই প্রশ্নের সলভ করছে আমরা থার্ড রুল দিয়ে বলতে পারি, যদি কোন যৌগে একাধিক শাখা শিকল থাকে তাহলে তাদের নাম লিখব আলফাবেটিক্যালি, অর্থাৎ ইংরেজি বর্ণমালার আদ্যক্ষরের নামানুযায়ী। তাহলে আমাদের তৃতীয় নিয়ম কি হচ্ছে? শাখা শিকলের নাম লিখবো ব্রাঞ্চিং নেম ইজ আলফাবেটিক্যালি, শাখা শিকলের নাম লিখতে হবে
অ্যালফাবেটিক্যালি, অর্থাৎ ইংরেজি বর্ণমালায় যার নাম আগে তাকে আগে লিখতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমার এখানে নাম আছে ইথাই, ই দ্বারা শুরু, এম মিথাইল, এম দ্বারা শুরু। তাহলে আমাদের এই নামটা হবে সঠিক, এই নাম্বারিং হচ্ছে রং নাম্বারিং, রং নেই, এটা হচ্ছে আমাদের সঠিক নেই। তাহলে এটা যৌগের নাম হবে ফোর ইথাই থ্রি মিথাইল হেপটেন। এভাবে আমাদের সবসময় মনে রাখতে হবে, যদি একাধিক শাখা শিকল থাকে তাহলে আমরা তাদেরকে ইংরেজি বর্ণমালার নাম অনুযায়ী লিখতে হবে। সেকেন্ড, যদি আমরা আরো একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, একটা যৌগ যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের প্রধান শিকল কোনটি হবে আমরা জানার চেষ্টা করি। আমাদের তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে এদিকে এদিকে একই রকম। যদি এদিকে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আর যদি এদিক থেকে গণনা করি আমরা, তাহলে আমাদের এটি হচ্ছে প্রধান শিকল। এদিকে প্রধান শিকল হতে পারে, যদি আমরা এদিকে আরেকটু বাড়াই দিই, এদিকে বাড়া দিলাম, তাহলে কয়টা হয় দেখাই আমরা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তাহলে দেখা যাচ্ছে এখন প্রধান শিকল এদিকে হতে পারে, আবার প্রধান শিকল এদিকে হতে পারে, তাহলে কোনটি সঠিক হবে? দুই দিকে প্রধান শিকল হওয়ার এখানে সম্ভাবনা আছে। এই ধরনের ক্ষেত্রে বলা হয় যদি আমরা এদিকে শাখা এদিকে যদি প্রধান শিকল করি তাহলে এই পুরো মূলকটি হচ্ছে একটা শাখা শিকল। যদি আমরা এদিকে প্রধান শিকল ধরি তাহলে আমার এই একটা প্রধান একটা শাখা শিকল, এই একটা শাখা শিকল। তাহলে আমাদের আরেকটি নিয়ম আমরা বলতে পারি, যদি কোন জৈব যৌগে একাধিক শাখা শিকল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেদিকে তোমাকে প্রধান শিকল ধরতে হবে, সেটি হবে প্রধান শিকল যেদিকে ম্যাক্সিমাম শাখা শিকল থাকে। তাহলে আমাদের চার নম্বর নিয়ম কি দাঁড়াচ্ছে, সেদিকে প্রধান শিকল হবে, শিকল হবে যেদিকে সর্বাধিক সংখ্যক শাখা শিকল পাওয়া যাবে। তাহলে এই নিয়ম অনুযায়ী তাহলে আমরা যেদিকে সেদিকে প্রধান শিকল হবে, যেদিকে সর্বাধিক সংখ্যক শাখা শিকল পাওয়া যাবে, সেই নিয়ম অনুযায়ী যদি আমরা এদিকে প্রধান শিকল ধরি শাখা শিকল হচ্ছে একটি, আর এদিকে যদি আমরা প্রধান শিকল ধরি শাখা শিকল হচ্ছে আমাদের দুইটি, তাহলে আমাদের এই যৌগকে যদি আমরা আবার লিখতে চাই তাহলে আমাদের এখানে এক 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 এক, তাহলে আমাদের এটা হচ্ছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এটা হবে না, তাহলে সিএস থ্রি সিএস টু সিএস 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 টু সিএস টু সিএস থ্রি সিএস টু সিএস টু সিএস থ্রি, তাহলে এটি হচ্ছে আমাদের প্রধান শিকল। তাহলে যদি নাম্বারিং হবে দিক থেকে কাছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে আমাদের শাখা শিকল আছে তিন নাম্বারে, শাখা শিকল আছে চার নাম্বারে, এটির নাম হচ্ছে প্রোফাইল, তিন কার্বন বিশিষ্ট শাখা শিকলের নাম প্রোফাইল, এটির নাম হচ্ছে মিথাইল। কার নাম আবার হবে, তাহলে এম এর মান নাম আগে, সুতরাং এম হবে আগে আলফাবেটিক্যালি, তাহলে থ্রি মিথাইল ফোর প্রোফাইল, মূল শিকল আছে সাত কার্বন, তাহলে হেপটেন। এই হলো আমাদের চতুর্থ নিয়ম গেল,
যে যদি কোন যোগ যোগের একাধিক শাখা শিকল থাকে, একাধিক প্রধান শিকল হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেদিকে প্রধান শিকল হবে যেদিকে ম্যাক্সিমাম শাখা শিকল পাওয়া যাবে। এখন যদি আমরা আরেকটি উদাহরণ নিয়ে আলোচনা করতে চাই, এই যোগটা, এই যোগটা যদি আমরা নাম্বারিং করি তাহলে আমার এই এটাকে ধরলাম এই প্রান্ত, তাহলে ওয়ান, এই প্রান্তটাকে নাম্বারিং করতেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। যদি আমরা এই যোগে এই দিক থেকে নাম্বারিং করতে চাই বি প্রান্ত, তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। তাহলে এই প্রান্ত থেকে আমাদের যদি এই প্রান্ত থেকে শাখা শিকল কত নং অবস্থানে আছে, তিন নং অবস্থানে আছে, আরেকটি আছে তিন নং অবস্থানে, আরেকটি আছে পাঁচ নং অবস্থানে। বি প্রান্ত যদি আমরা লিখি তাহলে আমাদের কোথায় কোথায় আছে, তিন নং অবস্থানে আছে, পাঁচ নং অবস্থানে আছে দুইটি, তাহলে পাঁচ আর তিন ইলেভেন, এটা হলো থার্টিন। তাহলে যদি দেখা যাচ্ছে এদিক থেকে করলেও করতে পারি, এদিক থেকে করলেও করতে পারি, তাহলে ইচ্ছে মতো হবে না। তাহলে টোটাল সাম রুল পরবর্তী পাঁচ নম্বর নিয়ম, টোটাল সাম রুল হচ্ছে যদি কোন জৈব যৌগে একাধিক শাখা শিকল থাকে, তাদের যে প্রান্ত থেকে তাদের অবস্থানের সংখ্যাগুলো যোগ করলে যোগফলের মান লোয়েস্ট হবে, কম হবে, নাম্বারিং হবে সেদিক থেকে। আমি আবার বলতেছি, কোন জৈব যৌগে শাখা শিকলের অবস্থানের যেদিক থেকে গণনা করলে শাখা শিকলের অবস্থানের সংখ্যার সমষ্টি এর মান কম হবে, নাম্বারিং হবে সেদিক থেকে। এই যৌগের ক্ষেত্রে আমরা আলোচনা করলে এ প্রান্ত থেকে গণনা করলে হয় ইলেভেন, বি প্রান্ত থেকে গণনা করলে হবে থার্টিন। সুতরাং এই যৌগের নাম্বারিং এদিক থেকে হচ্ছে রাইট, এ প্রান্ত থেকে হচ্ছে রাইট, এই প্রান্ত থেকে হচ্ছে রং। এটা 99% ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, মাঝে মাঝে 1-2% এর ক্ষেত্রে এটা দেখা যায় হয় না। সেরকম একটা নাম যদি আমরা লিখতে চাই, আগে এটা নাম লিখতে চাই আমরা, তাহলে কত এটা কি হবে, থ্রি থ্রি ফাইভ, তিনটা মিটার গুলো একটা একটি, এটা তিন নাম্বারে আছে দুইটা, পাঁচ নাম্বার, তাহলে থ্রি থ্রি ফাইভ ট্রাই মিথাইল, মূল কার্বন হচ্ছে সাত কার্বন হেপটেন। যদি এই নিয়মে আমরা আরেকটা উদাহরণ দিতে চাই, দেখা গেল যে সেটা কিরকম দাঁড়াচ্ছে, এই যোগাটার ক্ষেত্রে আমরা আলোচনা করি এ প্রান্ত থেকে আগের মতো নাম্বারিং গুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন। তাহলে আমরা এই প্রান্ত থেকে গণনা করলে তাদের শাখা শিকলের অবস্থান হচ্ছে থ্রি থ্রি এইট ফোরটিন। যদি বি প্রান্ত থেকে আমরা গণনা করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, তাহলে আমাদের শাখা শিকল গুলো কত নং অবস্থান আছে, টু সেভেন সেভেন, তাহলে কত হয় সিক্সটিন। তাহলে কোন দিক থেকে সঠিক হওয়ার সম্ভাবনা, বি প্রান্ত থেকে, কিন্তু সরি এ প্রান্ত থেকে, যেহেতু এই প্রান্ত যোগফল কম, কিন্তু এটা এই প্রান্ত হবে না, এটা হবে বি প্রান্ত থেকে। এর কারণ কি, এর কারণ হচ্ছে আগে দেখবো আমরা পয়েন্ট অফ ভিউ, কত নং অবস্থানে প্রথমে শাখা শিকল আছে, দেখা গেল এখানে এটাতে আছে তিন নঙ্গে, এটাতে আছে দুই নঙ্গে, এই কারণে এই নাম্বারিং পুট হচ্ছে সঠিক নাম্বারিং। সুতরাং এই যোগের নামটা হচ্ছে আমাদের টু
সেভেন সেভেন ট্রাই মিথাই ননেন ননেন কেন নয় কার্বনের নন লাস্টে এন ননেন তাহলে এটি হচ্ছে আমাদের সঠিক নামকরণ কোনটি হবে না যদি আমরা এদিক থেকে লিখি থ্রি থ্রি এইট ট্রাই মিথাই ননেন তাহলে এটি হবে না এটি কম হওয়া সত্ত্বেও শুধু ফার্স্ট পয়েন্ট অফ ভিউতে এটি প্রথম শাখা শিকল দুই নং অবস্থানে আছে এখানে শাখা শিকল তিন নং অবস্থানে এই কারণে দুই নং অবস্থানে থাকার কারণে যেদিক থেকে কাছে হবে নাম্বারিং হবে সেদিক থেকে এই পয়েন্টে এটি এগিয়ে এই জন্য কম হওয়া সত্ত্বেও এর নাম্বারিং হবে না তাহলে আমরা কয়টা নিয়ম বললাম পাঁচটা নিয়ম বলছি এই নিয়মে যদি আমরা এখন দুই একটা উদাহরণ আমরা যে নিয়মগুলো বলছি এবার আমরা আমাদের আজকের আলোচনাকে যদি আমরা সামারি করব কয়েকটা উদাহরণ দিয়ে শেষ করি অ্যালকেনের নামকরণ লিখতে গেলে এ হচ্ছে আমাদের নামকরণের নিয়ম এখন যদি আমরা একটা উদাহরণ লিখি সিএইচ থ্রি ফোর থ্রি সি সি সিএইচ থ্রি এই যৌগটাকে লেখার সময় আমাদেরকে আগে সাজিয়ে লিখতে হবে প্রিন্টিং এর সুবিধার্থে এটা আমরা এভাবে লেখা হয় এগুলোকে তাই আমরা কি করবো এটাকে সাদা লিখি কার্বনের সাথে কার্বনের বন্ড আছে এই কার্বনের সাথে তিনটা তার হাত এখনো খালি সে তিনটাতে তিনটা মিথাইল আছে এ হচ্ছে এই যৌগের তোমার স্ট্রাকচার তাহলে এখন আমরা দেখি প্রধান শিকল কোন দিকে হয় তাহলে এদিকে এদিকে যেদিকে আমরা অসগ্রসর হবো সব দিকে প্রধান শিকলে মোট চারটি কার্বন আছে তাহলে এখানে প্রধান শিকলে কয়টি আছে চারটি কার্বন আছে তাহলে নাম্বারিং করলো ওয়ান টু থ্রি ফোর তাহলে এই যৌগের নাম হচ্ছে টু টু থ্রি থ্রি টেট্রা মিথাইল টেট্রা মিথাইলের চারটা মিথাইলের মূল কার্বন চারটা কার্বন থাকলে বিউট একক বন্ধন থাকলে এন তাহলে এটার নাম হচ্ছে টু টু থ্রি থ্রি টেট্রা মিথাইল বিউটেন এ হচ্ছে একটা যৌগ যদি আমরা আরেকটা যৌগ লিখি এই ফর্মেট আমরা লিখতে পারি এই পয়েন্টে লিখলে আমরা এগুলোকে বুঝি প্রতিটা কর্নার হচ্ছে একটা কার্বন তাকে স্যাটিসফাই করার জন্য যতটা হাইড্রোজেন দরকার ততটা হাইড্রোজেন আছে তাহলে আমরা নাম্বারিং করলে এদিক থেকে নাম্বারিং করলো ওয়ান টু থ্রি ফোর এদিক হলো ওয়ান টু থ্রি তার নাম হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে শাখা শিকল আছে তিন নাম্বারে আছে চার নাম্বারে কি আছে দুইটা মিথাইল টু থ্রি ফোর ডাইমিথ সরি ডাই হবে ডাইমিথাইল থ্রি ফোর ডাইমিথাইল হেপটেন তাহলে এইভাবে থাকলো আমরা এই যৌগের এই ধরনের জৈব যৌগগুলোর নাম লিখতে পারি নেক্সট আরেকটি উদাহরণ যদি আমরা দেখি এখানে ক্লোরিন দিলাম এখানে ব্রোমিন দিলাম সিএইচ টু সিএইচ টু সিএইচ সিএইচ তাহলে এই যৌগের ক্ষেত্রে কি হবে নাম্বারিং যেদিক থেকে শাখা শিকল কাছে এখানে শাখা শিকল হচ্ছে ক্লোরো এটা শাখা শিকল ব্রোমো তাহলে ওয়ান টু থ্রি ফোর তাহলে এখন কার নাম আগে লিখব আগের মতো আলফাবেটিক্যালি যদি হয় তাহলে এটার নাম হচ্ছে ক্লোরো এটার নাম হচ্ছে ব্রোমো তাহলে কার নাম আগে আসে ব্রোমো নাম আগে আসে আলফাবেটে বি আগে তাহলে ব্রোমো আসে কত নং অবস্থান আছে তিন নং অবস্থান থ্রি তাহলে থ্রি ব্রোমো ওয়ান ক্লোরো মুর্শিকলের চার কার্বন হলো বিউট এক উপন্দন এন এই যৌগটাকে যেমন অন্যভাবে লিখি এখানে ক্লোরিন এখানে ব্রোমিন তাহলে সিএইচ টু সিএইচ টু সিএইচ টু সিএইচ টু তাহলে দেখা যাচ্ছে এখন এটিও এক নাম্বার অবস্থান আছে এটিও এক নাম্বার অবস্থান আছে তাহলে কোনটা সঠিক হবে তাহলে আমরা সেদিক থেকে লিখবো যেটাকে আমরা আগে লিখবো শাখা শিখবো যেটাকে আমরা আগে লিখবো তাহলে ওয়ান টু থ্রি ফোর তাহলে এটার নাম হবে এখন ওয়ান ব্রোমো ফোর ক্লোরো বিউটেন
এইভাবে আমাদেরকে বিভিন্ন যৌগ নিয়ে এখন প্র্যাকটিস করে দেখতে হবে যে আমাদের জৈব যৌগগুলোর নাম হচ্ছে কিনা। অনেক প্রচলিত অনেক বইতে আমাদের অনেকগুলো ভুল আছে, তাহলে আমরা যদি যেগুলো কনফিউশন হবে নাম লিখ তুমি লিখবা, লেখার পরে বই সাথে মিলাবো, মিলালে আমাদের কনফিউশন হবে, তখন স্যারের সাথে আমরা কনসাল্ট করবো, আমাকে নক করবা, আমি চেষ্টা করব সলভ করার জন্য। তাহলে আশা করি সবাই আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করতে পারছি আইওফ্যাক পদ্ধতিতে, বিশেষ করে অ্যালকেন এর নামকরণ, তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি কারো কোনো সমস্যা হয় তোমরা আমাকে জানাবা, আমি চেষ্টা করব সলভ করার জন্য। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা, ভালো করে পড়াশোনা করবা, মা বাবার কথা শুনবা।